হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে স্বাগত। আমি গৌরব দত্ত, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসে যেখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি টপ ফাইভের আজকের এই পর্বে ইনিকুইটি। ইয়েস, আজকে ইনিকুইটি পার্ট ওয়ান তোমাদের জন্য। তো এখানে দুটো পার্ট থাকবে, পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু, ইনিকুইটির ওপরে। আজ অবশ্যই এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য খুব হেল্পফুল হবে বলে আমি আশা করি। টপ ফাইভ কোশ্চেন অফ ইনিকুইটি, এই প্রশ্নগুলো মতো আরো এর আগে তোমাদের জন্য মিসিং নাম্বার পাশাপাশি ক্যালেন্ডার ক্লকেরও কোশ্চেন করানো হয়েছে। তাই যদি সমস্ত এই টপ ফাইভ কোশ্চেনের ক্লাসগুলো করতে চাও, তাহলে অবশ্যই উপরে প্লে বাটনটাকে কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারো, প্লে লিস্টটা পেয়ে যেতে পারো, বা আমি এই ক্লাসের এন্ডেও কিন্তু তোমাদের জন্য প্লে লিস্টটা দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, আমার নাম হচ্ছে গৌরব দত্ত। আমি আনএকাডেমিতে দুটো প্ল্যাটফর্মে রিজনিং পড়িয়ে থাকি। একটা তো হচ্ছে যে প্ল্যাটফর্মে এখন তোমরা ক্লাস দেখছো, মানে আনএকাডেমি বাংলা, আর আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব চ্যানেল, সরি, আনএকাডেমি অ্যাপ। এই আনএকাডেমি অ্যাপ তোমাদের এখানে, আনএকাডেমি অ্যাপে আমি ক্লাস করাই, এবং তার সম্বন্ধে ডিটেলস আমি একটু পরে বলছি। ওকে, সো এটা তোমরা দেখতে পাচ্ছ আপকামিং, এখানে তোমাদের জন্য কী কী তোমাদের জন্য আমি ক্লাস করিয়ে থাকি। রিজনিংয়ে ফুল মার্কস তোমাদের জন্য এখানে আছে, রিজনিংয়ে ফুল মার্কস শুরু থেকে শুরু, এবং WBP লেডি কনস্টেবলের জন্য বিগত বছরের প্রশ্ন, এবং রিজনিংয়ে কৌশল, টপ ফাইভ ক্লাস, এই রকম বিভিন্ন রকম টাইপের রিজনিং তোমাদের করিয়ে থাকি। এর মধ্যে এটা কিন্তু লাইভ ক্লাস হিসাবে আসে, আর বাকিগুলো কিন্তু রেকর্ড ক্লাস হিসাবে। তাই সব ক্লাসে তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, এখানে যে ক্লাসগুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা প্লে লিস্ট বানানো আছে। আজকে তোমাদের যেমন বলেছিলাম যে শেখাবো হচ্ছে ইনিকুইটি, তো সেক্ষেত্রে শুরু করার আগে সবার প্রথমে আমাদের কয়েকটা বিষয় একটু জানা দরকার। মানে ধরো, ধরে বলেছে এ গ্রেটার দেন বি, তার মানে কি দাঁড়াচ্ছে? না, এ হলো বি এর থেকে বড়। মনে রাখবে, এই ঘরের মধ্যে যে বসে আছে সে বাইরের ব্যক্তির থেকে সবসময় বড় হবে। এ গ্রেটার দেন বি, এর মানে হলো এ বি এর থেকে বড় হবে, বা যে ঘরের বাইরে আছে সে সবসময় ছোট হবে। মানে এক্ষেত্রে এ তাহলে বি এর থেকে ছোট হলো, আমাদের বোঝা গেছে। এক্ষেত্রে এ বড়, বি ছোট, এক্ষেত্রে বি বড়, এ ছোট। কিন্তু যখনই ফিগারটা এরকম চলে আসবে, এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, তখন বিষয়টা কিন্তু এরকম দাঁড়াচ্ছে যে এ বি এর থেকে বড় হতে পারে, পাশাপাশি সমান হতে পারে, বা উল্টো করে আমরা এরকমও বলতে পারি, এ লেস দেন ইকুয়াল টু বি বললে বি এর থেকে বড় হতে পারে বা পাশাপাশি সমান হতে পারে। ইভেন এ ইকুয়াল টু বি বলা মানে হচ্ছে এ আর বি সমান। তো এখানে এই যে কনসেপ্টটা আছে, এখান থেকে এইখানে স্টেটমেন্টটাকে বুঝে আমাদেরকে দেখতে হবে এই কনক্লুশনগুলোর মধ্যে কোনটা এখানে ঠিক আছে বা ভুল আছে। তো আমরা প্রথমে এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি, দেন আমরা বুঝে নেব যে এখানে অ্যান্সারটা কোনটা ঠিক বা কোনটা ভুল যা আছে। তো চলো আগে আমরা দেখে নিই যে এই কোশ্চেনের এখানে কি চেয়েছে এবং সেক্ষেত্রে কি হতে পারে। তো দেখো, সি গ্রেটার দেন এ বলেছে, সি গ্রেটার দেন এ। তুমি খেয়াল করো, শুধুমাত্র এ থেকে সি এর মধ্যে পোর্শনটা খেয়াল করো, শুধুমাত্র এ থেকে সি এর মধ্যে পোর্শনটা খেয়াল করো। বলছে সি এর থেকে বড়, একটা সিম্বলের দিকে খেয়াল করো, এখানে লেস দেন সাইনটা আছে। এই যে লেস দেন সাইনটা আছে, এর মানে হলো সি ডি এবং এর থেকে বড় হবে। তুমি বিষয়টা ভেঙে দেখো, এ লেস দেন ইকুয়াল টু ডি লেস দেন সি আছে, এর মানে আমরা বলতে পারি যে এ ইকুয়াল টু ডি লেস দেন সি হতে পারে, বা এ লেস দেন ডি লেস দেন সি হতে পারে। আমরা বুঝতে পারছি যদি এটা ইকুয়ালও হয় তাহলেও সি কিন্তু এর থেকে বড়ই হবে, আর যদি এটা লেস দেন সাইনও আসে তাহলেও সি এর থেকে বড় হবে। এনি হাউ সি কিন্তু এর থেকে বড়, এই কথাটা একদম সত্যি কথা। তাহলে ফার্স্টটা ঠিক আছে। নেক্সট, আমি যখন বলেই দিলাম যে সি এর থেকে বড় এটা সত্যি কথা, তাহলে আবার নতুন করে এই কথাটা বলার কোনো মানেই হয় না যে এ সি এর থেকে বড় হতে পারে বা সমান হতে পারে, তাই না? আমি একবার যখন বলেই দিলাম যে সি এর থেকে বড় এটা ঠিক আছে, তার মানে নিশ্চয়ই এটা ভুল হবে। অনলি ওয়ান ফলো, তাহলে এই প্রশ্নের উত্তর তোমাকে পরীক্ষা হলে বসলে কি দিতে হবে? শুধু যদি শুধুমাত্র উপসংহার ওয়ান অনুসরণ করে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে এ। এই প্রশ্নের উত্তর হচ্ছে এ।
আমরা আরেকটা প্রশ্ন দেখি, দেখো এখানে বলছে পি থেকে কিউ আর এটা কিউ থেকে এম, পি থেকে কিউ খেয়াল করে দেখো দুটো দুই প্রান্তে দুটো লেটারকে নিয়ে বলেছে। এক্ষেত্রে একটা জিনিস মজার জিনিস আছে, সেটা হচ্ছে এখানে দেখো দুটো সাইড উল্টো দিকে মুখ করে আছে। এবার বলবে স্যার উল্টো দিকে মুখটা কি, যখনই কেউ উল্টো দিকে মুখ করে থাকবে এদের মধ্যে রিলেশনটা ডাইরেক্ট আসতে পারে না। স্যার ডাইরেক্ট আসতে পারে না তাহলে কেমন ভাবে আসতে পারে? ধরে নাও আমি বললাম এ গ্রেটার দেন বি লেস দেন সি, বা ধরে নাও আমি বললাম এ লেস দেন বি গ্রেটার দেন সি, বোট ক্ষেত্রে কিন্তু এ বি এর থেকে বড়, সি বি এর থেকে বড়, বা এখানে বি এর থেকে বড়, বি সি এর থেকে বড়। কিন্তু তুমি কি ডাইরেক্ট বলতে পারো এ আর সি এর মধ্যে কে বড়? এক্ষেত্রেও এ আর সি এর মধ্যে কে বড় বা সমান বা ছোট কিছু কি বলতে পারো? না। কি হতে পারে? না, এ সি এর থেকে বড় হতে পারে, এ সি এর থেকে ছোট হতে পারে, বা এ আর সি সমান হতে পারে। আশা করি আমি তুমি আমার কথা বুঝতে পেরেছো। আমি বললাম এ যদি বি এর থেকে বড় হয়, সি যদি বি এর থেকে বড় হয়, এ আর সি এর মধ্যে কে বড় কে ছোট কে সমান বলা সম্ভব নয়। সেটা এ সি এর থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, সমান হতে পারে, বা যদি বি যদি এর থেকে বড় হয় বা বি যদি সি এর থেকে বড় হয়, সেক্ষেত্রে এ আর সি এর মধ্যে এ সি এর থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, বা সমান হতে পারে। যখনই এদের মধ্যে এরকম তিন রকম রিলেশন থাকছে, এই তিন রকম রিলেশনটা তুমি এক কথায় বলতে পারবে না। এক কথায় মানে এ সি এর থেকে বড় হবে বা ছোট হবে বা সমান হবে, এরকম এক কথায় বলা সম্ভব নয়। তাই যেহেতু তুমি এক কথায় বলতে পারবে না, তোমাকে কি বলতে হবে? তোমাকে বলতে হবে এরকম কোন সিম্বল যেহেতু আদৌ হয় না, তাই তোমাকে বলতে হবে এ সি এর থেকে বড় হতে পারে বা সমান হতে পারে বা এ সি এর থেকে ছোট হতে পারে। তাহলে দেখো এই তিন রকম মানে, যে এ সি এর থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, বা সমান হতে পারে, এই তিন রকম মানে বোঝানোর জন্য তোমাকে কিন্তু দুটো কনক্লুশন লাগছে, একটাতে এ গ্রেটার দেন ইকুয়াল টু সি আর একটাতে এ লেস দেন সি। ইভেন তুমি উল্টোও করতে পারো যে এ গ্রেটার দেন সি আর এ লেস দেন ইকুয়াল টু সি আছে, সেটা হলো কোনো সমস্যা নেই, কিন্তু দুটো কনক্লুশন লাগছে। মানে এক কথায় যদি আমি বলি, যখনই কেউ উল্টো দিকে মুখ করে থাকবে তাদের মধ্যে তিন রকম রিলেশন দাঁড়িয়ে যায়। উল্টো দিকে মুখ বলতে আবার বললাম যে এরকম চলছে মানে একদিকে মুখ, এরকম চলছে মানে একদিকে মুখ, যেই তার সামনে মুখটা কেরম ঘুরে গেল তার মানে উল্টো দিকে মুখ হয়ে গেল, এরা হয়ে গেল উল্টো দিকে মুখ। আমার কথা বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি দেখো এখানে এখানে এন থেকে এল পর্যন্ত দেখো একদিকে মুখ, এ দেখো সবাই বাঁদিকে মুখ করে, কিন্তু দেখো পি কে যখনই নিচ্ছে তখন মুখটা ঘুরে গেছে। তাই যখনই তোমার এই মুখটা সামনাসামনি বা এরকম এরকম হয়ে যাবে তখনই এদেরকে বলবো উল্টো দিকে মুখ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পি আর এম কিন্তু উল্টো দিক, পি আর কিউ কিন্তু উল্টো দিকে মুখ হয়ে গেছে, কারণ এদের মধ্যে একবার গ্রেটার দেন লেস দেন সাইন চলে আসছে। পাতি কথা আরেকভাবে ভাবতে পারো যে এদের মধ্যে গ্রেটার দেন লেস দেন সাইন চলে আসা মানে এরা উল্টো দিকে মুখ হয়ে গেল। তাহলে পি আর কিউ এর মধ্যে গ্রেটার দেন লেস দেন সাইন চলে এসছে মানে এরা উল্টো দিকে মুখ হয়ে গেল, উল্টো দিকে মুখ কিন্তু একটাই কনক্লুশনে আছে, তাই এটা আমরা কেটে দেবো। সেকেন্ড হচ্ছে কিউ এম এর থেকে বড়, কিউ এম এর থেকে বড়, এটাও দেখো উল্টো দিকে মুখ আছে। আমি এত কিছু বুঝে যে দরকারই নেই যে কিউ এম এর থেকে বড় না ছোট, কারণ হচ্ছে যেহেতু কিউ আর এম উল্টো দিকে মুখ আমরা এদের কেটে দেবো। তা দুটোই এখানে যেহেতু ভুল আছে, তাহলে যদি উপসংহার এক বা দুই দুটোই অনুসরণ করছে না তাহলে কি হবে, না করে তাহলে হবে হচ্ছে ডি। তো এই প্রশ্নের উত্তর হলো ডি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের কোশ্চেনে আসছি, এরপরের কোশ্চেনে দেখো ভি এস আছে, খেয়াল করো ভি এস উল্টো দিকে মুখ করে আছে। কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে উল্টো দিকে মুখ করে থাকলে কি করতে হয়, বলেছিলাম তো উল্টো দিকে মুখ করে আছে দেখো ভি এবং এখানে এস, আর উল্টো দিকে মুখ করে আছে মানে এই লাইনটাতে যেহেতু একটাই কনক্লুশনে, অন্য জায়গায় ভি এর সঙ্গে টি আছে, যেহেতু একটাই কনক্লুশনে আছে আমি এটাকে জাস্ট কেটে দেবো। আর ভি টি এর থেকে বড় বলেছে, এখানে দেখো ভি টি ইকুয়াল টু ইউ আর লেস দেন ভি, ভি যদি ইউ এর থেকে বড় হয় ডেফিনেটলি আমরা বলতে পারি ভি টি এর থেকে বড় হবে। কি ঠিক বললাম তো বাচ্চারা? যেহেতু টি আর ইউ সমান আছে, ভি যদি ইউ এর থেকে বড় হয় ডেফিনেটলি ভি টি এর থেকেও বড় হবে। তাহলে ভি টি থেকে বড় বলছে এটা কিন্তু ঠিক আছে। আর ভি আর এস যেহেতু উল্টো দিকে মুখ করে আছে, যখনই গ্রেটার দেন লেস দেন সাইন চলে আসবে উল্টো দিকে মুখ হয়ে গেল, আর এরা যেহেতু একটাই কনক্লুশনে আছে আমরা জাস্ট এদেরকে কেটে দেবো। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে শুধুমাত্র সেকেন্ডটা ফলো করছে, মানে অ্যান্সার বি হবে। পরের কোশ্চেনে আমরা চলে আসছি, পরের কোশ্চেন তোমাদের জন্য। এখানে দেখো এম কিউ আছে, কিন্তু এম কিউ এখানে দু জায়গায় আছে, এম কিউ আছে, এম কিউ দু জায়গায় আছে, এম কিউ দেখো দু ধারে আছে এবং এদের মধ্যে উল্টো দিকে মুখও হয়ে গেছে, এই যে বলেছিলাম গ্রেটার দেন লেস দেন সাইন। তাহলে স্যার দেখুন এখানে কিন্তু এম আর কিউ এর মধ্যে উল্টো দিকে মুখ হয়ে গেছে, কিন্তু এবার কিন্তু এরা এক
একটা কনক্লুশনে নেই, চোখ বন্ধ করে কেটে দেবো ওরম ব্যাপারটা নয়। তাহলে এবার আমরা কি দেখবো, যেহেতু এম আর কিউ উল্টো দিকে মুখ করে আছে, তাহলে এম কে কিউ এর থেকে বড় হতে হবে, বা পাশাপাশি এম কে কিউ এর থেকে ছোট হতে পারে হবে, বা এম কে কিউ এর সঙ্গে সমান হতে হবে। পাশাপাশি কি বললাম, এম কে কিউ এর থেকে বড় হতে হবে, এম কে কিউ এর থেকে ছোট হতে হবে, বা এম আর কিউ কে সমান হতে হবে। তো দেখো এখানে, দেখো এম কিউ এখানে আমরা দেখতে পাচ্ছি, এম কিউ কিন্তু এখানে বড় হতে পারে, বা এম কিউ কিন্তু ছোট হতে পারে, বা সমানও হতে পারে। এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এম কিউ এর থেকে বড় হচ্ছে আর সমান হচ্ছে, আর এক্ষেত্রে দাঁড়াচ্ছে এম কিউ এর থেকে বড় হচ্ছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এম কিউ এর থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, সমান হতে পারে, কিন্তু আমরা এখানে পাচ্ছি এম কিউ এর থেকে বড় হচ্ছে, এম আর কিউ সমান হচ্ছে, আবার এম কিউ এর থেকে বড় হচ্ছে। আই ছোট তো হলোই না, তার মানে কিন্তু এখানে তিন রকম মানে বেরোলো না। আমাদের দরকার ছিল তিন রকম মানে, যদি বেরোতো বলতাম আইদার, যদি বেরোতো মানে যদি যদি এখানে এরম লেখা থাকতো, এটা না লিখে যদি লেখা থাকতো কিউ গ্রেটার দেন এম, সেক্ষেত্রে তিন রকম মানে বেরিয়ে যেত, এম কিউ এর থেকে বড় সমান এবং এম কিউ এর থেকে ছোট, এরকম তিন রকম মানে বেরোলে তখন আমরা বলতাম আইদার। কিন্তু যেহেতু আমরা এটা বলতে পারছি না, তাই আমরা এখানে কি বলবো, এখানে এটাকে নাইদার বলবো। অ্যান্সার ওপর দুটোই মিলছে না, মানে উপসংহার ওয়ান আর দুই দুটো দিয়ে অ্যান্সার হচ্ছে না, তার মানে অ্যান্সার ডি বা নাইদার হলো। তো এই হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন, এবং আরেকটা প্রশ্ন তোমাদের জন্য করাচ্ছি, সেম প্রসেস প্রশ্ন, যেটা এক্ষুনি তোমাদেরকে আলোচনা করছিলাম যে এম আর কিউ উল্টো দিকে মুখ করে আছে, এটা এটা উল্টো দিকে মুখও হয়ে গেছে, এবং এবার দেখো, এবার দেখো এবার কিন্তু এম কিউ এর থেকে বড় বেরোচ্ছে, এম আর কিউ সমান বেরোচ্ছে, এবং এম কিউ এর থেকে ছোট বেরোচ্ছে। আমি বলেছিলাম তিন রকম মানে বেরোতে হবে, এম কিউ এর থেকে বড়, এম আর কিউ সমান, আর এম কিউ এর থেকে ছোট, তিন রকমই বেরোচ্ছে, তাই জন্য কিন্তু আইদার হলো। এই প্রশ্নটা অ্যান্সার কিন্তু আইদার হবে, কেন আমি বলেছিলাম তিন রকম বেরোলে আইদার, একটা কনক্লুশনে থাকলে কেটে দাও, তিন রকম না বেরোলে বাদ দিয়ে দাও দুটো নিয়ে, তাই তো? তো এই প্রশ্নের উত্তর হলো আইদার, তার মানে উপসংহার এক অথবা অথবা দুই অনুসরণ করছে, যদি উপসংহার এক অথবা দুই অনুসরণ করে তাহলে অ্যান্সার হবে ই, এই প্রশ্নের উত্তর দাঁড়ালো ই। ওকে, এরকম আরো বেশ কয়েকটা কোশ্চেন নিয়ে আমি তোমাদেরকে পার্ট টু নিয়ে আসব, কিসের, এই ইনইকুয়ালিটির, খুব তাড়াতাড়ি। তাই যারা পার্ট ওয়ানটা দেখছো তারা পুরো পার্ট টুটাও দেখবে, যাতে তোমাদের দুটো পার্ট একসাথে কমপ্লিট হয়ে যায় এবং ফুল প্রিপারেশন তোমাদের হয়ে যায়, ঠিক আছে? তো অবশ্যই পার্ট ওয়ানের সঙ্গে কিন্তু পার্ট টুটা দেখা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, এটা এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন, অবশ্যই এর অ্যান্সার কমেন্ট বক্সে করবে এবং আমাকে জানাবে এর উত্তরটা তোমরা কি হবে, সবাই কমেন্ট বক্সে জানাবে, এটাও জানাবে, পাশাপাশি এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো, আর পার্ট টুর জন্য তোমাদের তোমরা কতটা দরকার সেটাও কিন্তু আমাকে জানিও। পার্ট টু যদিও আমি খুব তাড়াতাড়ি আনবো এবং তোমাদের জন্য এই ক্লাসটা কিন্তু থাকলো। সো অবশ্যই হোমওয়ার্কের অ্যান্সার সবাই কমেন্ট বক্সে বলো, দেখি তোমরা কেমন শিখলে, পার্ট টুটার জন্য ওয়েট করো। ওকে, আর আরেকটা বিষয়, যদি আনএকাডেমি অ্যাপ এখনও ইনস্টল না করে থাকো সেখানে করে নাও, দুপুর দুটোর সময় আমার ফ্রি ক্লাস থাকে আনএকাডেমি অ্যাপে। WBPSC গোল চুজ করো এবং জিডি স্যার 10 কোডটা ইউজ করে তুমি গোলটা চুজ করতে পারো, আমার নামটা সার্চ করে আমাকে ফলো করে রাখো, যাতে নেক্সট টাইম যখনই আমি ক্লাস করবো তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর অবশ্যই এই ক্লাসটা শেষ করার আগে ক্লাসটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ক্লাসটাকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, লেটস ক্র্যাক ইট।